গত বছরের পয়লা জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয় এর বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দোকান অফিস সহ দুশো সাঁত্রিশটি প্রতিষ্ঠান ডিট করে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কেম জয়ুল হকের হাইকোর্ট বেঞ্চ আবাসিক এলাকাতে বিভিন্ন রকম দোকান পাট হোটেল ইত্যাদি তৈরি করে যারা ব্যবসা চালাচ্ছিলেন এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আগামী দশ মাসের ভিতরে সরিয়ে ফেলার জন্য হাইকোর্ট সময় প্রদান করেছেন এবং এই দশ মাস ভিতরেই তাদেরকে আবাসিক এলাকার থেকে তাদের প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিতে হবে আবাসিক এলাকার ওই প্রতিষ্ঠানগুলো থাকার বিষয়ে রায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল এই দশ মাসের ভিতরে তারা যদি রাজুকের কাছে দরখাস্ত করে যে এটাকে তারা আবাসিক এলাকাতেই বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে চালাতে চায় সেই সিস্টেম আছে কনভার্শন ফি দিয়ে করা যায় এবং রাজুক যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে তারা ব্যবসা করতে পারবেন কিন্তু প্রশ্ন থাকবে যে আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হয় এরকম কিছু করা যাবে কি না অ্যাটর্নি জেনারেল বলেছেন দুশো সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের বাইরে আরও অবৈধ প্রতিষ্ঠান থাকলে চলমান প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেবে রাজু মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা